নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এখন, সেটা হলো দেখো পঞ্চম শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তার যে আমাদের পরিবেশ যে বিষয়টি রয়েছে তার সমস্ত উত্তরগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। 1.1-এর যে প্রশ্নটি রয়েছে, দেখো ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ ত্বকে রোদ লাগলে ভিটামিন সি নয়, কারণ সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই। সেটা কি হয়, আমরা যখন ত্বকে যদি রোদ লাগে তখন সেখান থেকে আমরা সূর্যের আলো থেকে ভিটামিন ডি পেয়ে থাকি, কিন্তু ভিটামিন সি নয়। এবার দেখো 1.2-এর যেটা রয়েছে, নার্ভ পেশি শিরা ও ধমনীকে রক্ষা করে চামড়া, অবশ্যই, কারণ আমাদের চামড়ার ভেতরেই কিন্তু, অর্থাৎ চামড়ার নিচের যে স্তরগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেখানে নার্ভ পেশি শিরা ও ধমনি রয়েছে। এবার দেখো 1.3-এর, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 300টি হাড় থাকে, এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 206টি হাড় থাকে, তাহলে এটি কি হবে, মিথ্যা। তাহলে দেখো 1.1-এরটি হলো মিথ্যা অর্থাৎ ক্রস, 1.2-এরটি রাইট চিহ্ন এবং 1.3-এরটি ক্রস চিহ্ন। এবার আসছি, দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো, একদিকে দেখা রয়েছে বাম স্তম্ভ এবং একদিকে দেখো রয়েছে ডান স্তম্ভ। এবার দেখো 2.1-এর মেলানিনের সঙ্গে কি তোমরা কী করবে, মেলানিন ত্বকে, অতএব এই দেখো ত্বকের সঙ্গে আমি মিলিয়ে দিয়েছি। এবার দেখো হিউমেরাস, হিউমেরাস হচ্ছে হাতের হাড়, এক্ষেত্রে দেখো 2.2-এরটা ক হচ্ছে। এবং দেখো ফিমার, ফিমার আমরা সকলেই জানি বা তোমরা জানো যে ফিমার হচ্ছে পায়ের হাড়, যে দেখো 2.3-এর সঙ্গে ঘয়ের মিল হয়ে গেছে। তাহলে দেখো এবারে আসছি কোশ্চেন নাম্বার 3-এ, দেখো 3-এ কি বলেছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম লেখো। তাহলে উত্তর কি হবে, মানুষের দেহে অথবা মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় থাকে তা হলো আলনা ও রেডিয়াস। এবার 3.2-এর প্রশ্ন, দেখো পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যে কোনো দুটো কাজের উল্লেখ করো। পেশির দুটি কাজ হলো, 1, দেহের আকৃতি প্রদান করে এবং অস্থি সঞ্চালনে সহায়তা করে, 2, নাড়াচাড়া এবং চলাচলে সাহায্য করে। এবারে আসছি দেখো 3.3-এর যে প্রশ্নটি রয়েছে, আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কী। উত্তর হবে, আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা হলো নিম্নরূপ, দেখো 1, কি রক্ত আমাদের সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়। দেখো 2 যেটা রয়েছে, দেহের বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসরিত হরমোন রক্তের মাধ্যমে পৌঁছে যায় অঙ্গ প্রত্যঙ্গে, যা ওই অঙ্গগুলির কর্মক্ষমতাকে নিশ্চিত করে। তাহলে দেখো 3-এর যে 3টি প্রশ্ন রয়েছে সেটি কিন্তু হয়ে গেল। এবারে আসছি দেখো 4, 3টি বাক্যে উত্তর দাও, হাড়ের জোর না থাকলে আমাদের কী কী অসুবিধা হতো। দেখো হাড়ের জোর না থাকলে আমাদের যে যে অসুবিধাগুলি হতো সেগুলি নিচে আলোচনা করা হলো। এবার দেখো আমি 1, 2, 3 করে লিখেছি, তোমরাও কিন্তু এইভাবেই লিখবে। একে কি রয়েছে, দেখো হাতের, যদি এই যে আমাদের হাত, সে হাতের হাড়ের জোর যদি না থাকতো তাহলে আমরা হাত ভাঁজ করতে পারতাম না, ফলে আমাদের বিভিন্ন কাজে অসুবিধা হতো। 2 কি রয়েছে, দেখো আঙুলের হাড়ের জোর না থাকলে কোনো কিছু ধরতে অসুবিধা হতো। 3 যেটা রয়েছে, দেখো পায়ের হাড়ের জোর না থাকলে চলাফেরা করতে অসুবিধা হতো। তাহলে তোমরা 3টি কিন্তু এরকমভাবে লিখে নেবে। তো আশা করি তোমাদের সমস্ত কোশ্চেনগুলোর উত্তর আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দাও, যাতে এই ধরনের সমস্ত ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।